হ্যালো এভরিওয়ান, সকলকে শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করছি নতুন একটি ভিডিও। আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে অবশ্যই আমার ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে এসেছি। হ্যাঁ, আজকে আমি ড্রাইভিং লাইসেন্সের বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তো সবাইকে আমি এটা জানাতে চাচ্ছি যে আপনারা যে দেশেই যান, ইউকেতে যান বা ইউরোপের যে কোনো দেশেই যান বা ক্যানাডায় যান, আপনাদের প্রথমত সবারই উচিত যে IELTS-এর করার সাথে সাথে আপনাদের সে তখন থেকে একটা প্রিপারেশন নেওয়া উচিত যে ড্রাইভিংয়ের বিষয়টা, ড্রাইভিংটা ভালোভাবে শেখা, এবং আপনি যদি পারেন দেশ থেকে একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স বানিয়ে নিয়ে যাবেন, তাহলে আপনার জন্য খুবই সুবিধা। আর আপনি যদি গাড়ি চালাতে পারেন বা ড্রাইভিংটা করতে পারেন, তাহলে কিন্তু আপনার বিদেশের মাটিতে কোনো কিছুর অসুবিধা হবে না। আর সাথে সাথে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যেটা না বললেই নয়, সাথে সাথে কিন্তু আপনারা একটু কম্পিউটারের বিষয়টাও একটু যদি অভিজ্ঞতা নিতে পারেন তাহলে খুবই ভালো হবে। তবে সবথেকে মেন ফোকাস আমার কাছে যেটা এখন মনে হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সটা খুবই মানে জরুরি। আপনারা অবশ্যই যাবার আগে ড্রাইভিং লাইসেন্সটা করে নিয়ে যাবেন। আর যদি আপনাদের হাতে ওইভাবে সময় না থাকে, যেহেতু আমাদের দেশে ড্রাইভিং লাইসেন্সটা বানাতে অনেক দিন মানে প্রায় এক বছরের মতন সময় লেগে যায়, সো সেই ক্ষেত্রে আপনারা আরেকটা করতে পারেন যে ড্রাইভিংটা এখান থেকে শিখে যেতে পারেন, পরবর্তীতে ওখানে গিয়ে আপনি একটা ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নিয়ে যাবেন। তাহলে আপনার জন্য অনেক টাকা পয়সাও সেভ হবে এবং ওখানে গিয়েও অনেকটা সময়ও সেভ হবে। সো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই জরুরি এবং আপনাকে মাস্ট করতে হবে যেটা, আপনাকে ড্রাইভিংটা শিখে যেতে হবে। আরেকটা সুবিধার কথা হচ্ছে, ইউকেতে যদি আপনি ড্রাইভিংটা শিখে যান বা ইন্টারন্যাশনাল লাইসেন্সটা বানিয়ে নিয়ে যান, তাহলে কিন্তু আপনার ওখানে গিয়ে শুধুমাত্র একটা টেস্ট দিলেই আপনি ওখানে 10 বছর মেয়াদের একটা ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন। আর আপনি যদি থেকে ইন্টারন্যাশনাল লাইসেন্স না নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওখানে শিখতে হবে। ওখানে শিখতে গেলে পার আওয়ার কিন্তু আপনাকে মানে একটা মোটা অঙ্কের টাকা বা ওই দেশে তো পাউন্ড, তাহলে মোটা অঙ্কের একটা পাউন্ড আপনাকে গুনতে হবে। সো সেই ক্ষেত্রে বেটার আপনি যদি দেশ থেকে শিখে যান। আর আপনার যদি শিখে না যান, সেক্ষেত্রে ওখানেও শিখতে পারবেন। ওখানে শেখার পরে আপনাকে ওখানে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেওয়ার পরে তারপরে আপনি ওখানকার লাইসেন্সটা মানে পেতে পারেন। এটাই হচ্ছে একটা সুবিধা। আর আপনি দেশ থেকে যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে যাবেন, এটা কিন্তু আপনি ইউকেতে এক বছরের জন্য এই লাইসেন্সটি দেখিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন। আর এই এক বছরের ভিতরেই আপনাকে অ্যাপ্লাই করে দিতে হবে ওখানকার যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য। তারপরে আপনি সেই ওখানকার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা পেলেই 10 বছরের জন্য আপনি ওখানে কন্টিনিউ গাড়ি চালাতে পারবেন। আরেকটা বিষয়, ইউকেতে বা ইউরোপের যে কোনো দেশেই কিন্তু গাড়ির দাম খুবই কম। ওখানে 500 থেকেও আপনি গাড়ি পাবেন, আর ওর উপরে তো আরও আছে। তো সবার সামর্থ্যই হয় যে গাড়ি কেনার জন্য, এর জন্য সকলের প্রয়োজন যে ড্রাইভিংটা অন্তত শিখে যাওয়া। আরেকটা বিষয় হচ্ছে যে ইউকেতে কিন্তু মানে লোকালয় বা কাছাকাছি এরকম কোনো শপ ঠপ বা আছে, কিন্তু ওগুলাতে একটু দাম বেশি হয়। আপনি যদি একটু ভিতরে বড় মার্কেটে যান, সেখানে কিন্তু একটু দাম কম হয়। কিন্তু আমরা করি কি, কারণ আমাদের আশেপাশে যেগুলো থাকে দোকান, সেগুলো থেকেই কিনে ফেলি, কারণ আমাদের ওইভাবে গাড়ি থাকে না, আমরা ওইভাবে ড্রাইভিং করতে পারি না। সো আমরা ড্রাইভিং না করতে পারলে দূরে তো যেতে পারবো না, আর হেঁটে হেঁটে দূরে তো যাওয়া সবসময় সম্ভব হয় না। সো সেক্ষেত্রে আমাদের আশেপাশে থেকেই নিতে হয়। তো আশেপাশের দোকান থেকে নিতে গেলে কিন্তু একটু দাম বেশিই পড়ে যায়। সো সেই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে অবশ্যই ড্রাইভিংটা শিখে যেতে হবে। আপনি যদি ড্রাইভিং করতে পারেন, তাহলে কিন্তু আপনি ডেলিভারি জবটাও করতে পারবেন। তবে এই ডেলিভারি জবটা কিন্তু স্টুডেন্টরা করতে পারে না, তাদের সাথে যে ডিপেন্ডেন্ট স্পাউস তারা যায়, তারা কিন্তু এই ডেলিভারি জবটা করতে পারে। বা অন্য যারা ওয়ার্কিং ভিসা টিসা যায়, তারা কিন্তু এই ডেলিভারি জব করতে পারে, এটা অবশ্যই মনে রাখতে হবে। তো ভিডিও শেষে আমি আবারও আরেকটা কথা মনে করিয়ে দিতে চাচ্ছি যে যারা ওয়ার্কিং ভিসায় যাবেন, স্টুডেন্ট ভিসায় যাবেন, সবারই কিন্তু
প্রয়োজন এই ড্রাইভিংটা শিখে যাওয়া বা ইন্টারন্যাশনাল লাইসেন্সটা করে নিয়ে যাওয়া। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দিয়ে ওয়াল দিয়ে ক্লিক করে রাখবেন।